বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষ আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন। পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করেন। নমস্কার বন্ধুরা, 24 ডিসেম্বর 2020 আজ মঙ্গলের রাশি পরিবর্তন। মঙ্গল দীর্ঘ সময়ের পর শনি মঙ্গল যোগ থেকে সরে এসে মঙ্গল কিন্তু আজ হচ্ছে সক্ষেত্রী, এবং এই সক্ষেত্রী মঙ্গলের অবস্থান আগামী 22 ফেব্রুয়ারি অবধি থাকবে। এটা কিন্তু 2021-এর প্রাককালকেই কিন্তু বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ চেঞ্জ আনতে চলেছে, এবং এই বিষয়গুলো নিয়ে আমি সেপারেট একটি ভিডিও আপলোড করেছি মঙ্গলের রাশি পরিবর্তন। যারা জানেন না অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নেবেন। মঙ্গল রাশি পরিবর্তন করার দরুন কিছু কিছু সমস্যা দিচ্ছে, এবং গত রাতেও দিয়েছে অনেকের ক্ষেত্রে কিছু সমস্যা, চোটাঘাত, পার্সোনাল জায়গার সমস্যাগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে হয়ে থাকতে পারে। তবে আজকের নতুন সকাল অবশ্যই কিন্তু মঙ্গলের ক্ষেত্রে অবশ্যই শুভফল প্রদান করতে চলেছে। তবে মাথায় রাখবেন, কোনো গ্রহ রাশি পরিবর্তন করার পরপরই একদম পরের দিন তারপরের দিনই সব ভালো ফল দেয় না, একটু অপেক্ষা করা সব ক্ষেত্রেই দরকার। মঙ্গলের সঙ্গে আজকের দিনে চন্দ্রের অবস্থানও কিন্তু একই ঘরে, চন্দ্র রাশি পরিবর্তন করছে এবং চন্দ্র মঙ্গল যোগ আমরা দেখতে পাবো, এবং সেটা অবশ্যই মেষের ঘরে। তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, মঙ্গল এবং চন্দ্রের যোগ থাকার জন্য যারা একটু জেদি প্রকৃতির মানুষ তাদের ক্ষেত্রে জেদ বাড়বে, রাগ ক্রোধ অবশ্যই প্রতিশোধ স্পৃহা এগুলো কিন্তু বাড়বে। খেলোয়াড়দের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো। আজকের নক্ষত্র যেহেতু অশ্বিনী, এবং অশ্বিনী নক্ষত্রকে আমাদের জোডিয়াকে অ্যাস্ট্রোলজি রাশিচক্রে সব থেকে মাথা গরম বা হেডস্ট্রং নক্ষত্র বলা হয়, এবং এই নক্ষত্র অবশ্যই কিন্তু যাদের জন্মচক্রে আছে তারা কিন্তু আজকের দিনটা সাবধান, ঠান্ডা মাথায় কাজ করার চেষ্টা করুন। এবং আমি রাগের কথা বললাম, জেদের কথা বললাম, এটা একটু কন্ট্রোল করা দরকার। আজকের দিনে যদি আমি সামগ্রিক প্রেক্ষাপটটা দেখি, মানে আপনার রাশি লগ্ন ছাড়াও একটা টোটাল যে প্রেডিকশান যেটা হয় সেখানে কী হতে পারে, মেডিকেল ফিল্ডে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো, জীব সেবা, প্রাণী সেবা, সেবামূলক কাজ যারা করছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটা অবশ্যই ভালো যাবে। শুধু তাই নয়, পুলিশ প্রশাসন, ডিফেন্সিভ সার্ভিস এগুলোতেও কিন্তু আজকের দিনটা শুভ প্রেক্ষা হতে পারে। মনে রাখতে হবে, কেতু নক্ষত্র বর্তমানে যে অশ্বিনী নক্ষত্র, কেতু বর্তমানে মানে নক্ষত্রের অধিপতি বর্তমানে উচ্চস্থ বা তুঙ্গস্থ। অশ্বিনীর একাধিক গুণ আমরা এখানে কিন্তু পাবো, যেমন ধরুন কোনো ধরনের আপনি অ্যালোপ্যাথিক চিকিৎসা বাদ দিয়ে কোনো থেরাপি কিছু করাতে চাইছেন, কোনো ধরনের আপনার ভেষজ চিকিৎসা করাতে চাইছেন, এই ধরনের বিষয়গুলো আজকের দিনে কিন্তু ভালো হবে। এছাড়া কোনো বিষয়ে খোঁজ খবর নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে, কোনো অনুসন্ধান করার ক্ষেত্রে ভালো যেতে পারে, গোপন কিছু বিষয় সত্য এগুলো সামনে আসতে পারে, এক্সপ্লোর হতে পারে। তবে মাথায় রাখবেন, ব্যক্তিগত কথা কাউকে শেয়ার করবেন না, সেই গোপন সত্যটা আপনারও হতে পারে, তাহলে এটা মাথায় রাখা জরুরি। এছাড়া আমি এটুকু বলতে পারি, আজকের দিনে কেতু নক্ষত্রে যারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, কোনো ধরনের বৈজ্ঞানিক কাজকর্ম করছেন, সায়েন্স ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। অশ্বিনী নক্ষত্রের সিম্বল হচ্ছে অশ্বিনী কুমারদ্বয় বা দুটি ঘোড়ার রূপককে নেওয়া হয়েছে। আজকের দিনে যেখানে গতি আছে সেখানে সফলতা আছে, এটাও মাথায় রাখা দরকার। অবশ্যই যারা খেলাধুলো বা ইত্যাদির কথা আমি বললাম এই বিষয়গুলো ভালো ফল পাবেন। বর্তমানে যেহেতু শুক্র এবং কেতু যোগ চলছে, জন্মচকে এই যোগ থাকলে প্রেমের মধ্যে আপনার কিছুটা অসংযমী ভাব, কিছু বিষয় আপনার যাদের নেশাপানের টেন্ডেন্সি আছে এইগুলো বাড়ার সম্ভাবনা হরোস্কোপে কিন্তু থাকছে। প্রিভিয়াস লাইফে মানে আগের জীবনে আপনি কখনো যদি কারোর সাহায্যে কোনো কাজ করে থাকেন, সুপারিশ মারফত স্পেশালি কোনো কাজ হয়ে থাকে, সাহায্য মারফত মানে কেউ একটা জিনিস এনে দিতে বললো সেইরকম ধরনের এনে দিচ্ছেন না, বড় কাজ একটা কিছু হয়েছে কারোর সাহায্যে সেইরকম ধরনের কিছু হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আজকের দিনটা এই ধরনের কাজের পুনরাবৃত্তি হতে পারে, আপনি চেষ্টা করে দেখতে পারেন। তো অশ্বিনীর এই প্যাটার্নটাও আমরা হরোস্কোপে এখানে তুলে ধরার চেষ্টা করলাম। আমরা এবার লগ্ন রাশিভিত্তিক আলোচনা শুরু করব। যদি লগ্ন জানেন লগ্নটা ফলো করবেন, আর একটা কথা মাথায় রাখবেন, যেহেতু মঙ্গলের ট্রানজিট হচ্ছে ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা যাদের আছে একটু সতর্ক থাকবেন। আপনারা যারা আমাদের সাক্ষাৎ করতে চাইছেন আমাদের সঙ্গে, তারা অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমাদের যে চ্যানেল নেমটা ফেসবুকে টাইপ করুন, আমাদের ফেসবুক পেজ, আমাদের ফেসবুক গ্রুপ আপনি খুঁজে পেয়ে যাবেন, সেখানে এলেই নাম্বার সামনে দেওয়া থাকে, নাম্বার পেয়ে যাবেন, ফোন করে নাম্বারে একটা বুকিং করে বাড়িতে বসেই আপনি নিজের ফোনে আমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে পারেন, এবং সবটাই হবে ডিটেল আলোচনা, সময় সাপেক্ষ আলোচনা এবং 100% গোপনীয়তার সঙ্গে। আপনারা শুধু আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে চলে আসুন। বন্ধুরা, আমরা বিষয়টা একবার রিপিট করে নিয়ে মূল আলোচনায় প্রবেশ করছি। বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষ আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন। পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করেন। বন্ধুরা, আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক পেজ এসে তার ইনবক্সে মেসেজ করলে আমাদের যাবতীয় কন্ট্যাক্ট বুকিং ডিটেলস পেয়ে যাবে, এই ভিডিও নিচে ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে। তাছাড়া অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স লিখে ফেসবুকে সার্চ করলে আমাদের পেজ গ্রুপ আপনি খুঁজে পেয়ে যাবেন, ফলো অবশ্যই করবেন আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল করে। সরাসরি শুরু করছি মূল আলোচনা।
একটু লাইক এবং শেয়ার করে দিন অন্য বন্ধুরা যাতে ভিডিওটি দেখতে পান। মেষে প্রবেশ করছে মঙ্গল, সঙ্গে সঙ্গে চন্দ্র, চন্দ্র মঙ্গল যোগ রাশিতে এবং কেতুর কানেকশন, ছোট আঘাতের বিষয়ে সতর্ক থাকবেন, একটু মাথা গরম যেহেতু হতে পারে, পরবর্তী সময় ভালো ফল পাবেন, আজকের দিনটা একটু অ্যাভারেজ ফল পাবেন, প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে তবুও ভালো ফল থাকবে, দাম্পত্য ক্ষেত্রে নিজের মাথা ঠান্ডা রাখতে পারলে ভালো থাকবে, গৃহশান্তি কিছু অভাব অভিযোগ থাকতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কেয়ারফুল থাকবেন, রেগুলার পড়াশোনা ইত্যাদি ভালো হবে, ডে ওয়ার্ক ভালো হবে, মেডিকেল প্রফেশনে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো কাটবে, ফাটকা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অ্যাভারেজ ফল আছে, খুব খারাপ নয়, অ্যাভারেজ ফল আছে, সন্তান ভাব আজকের দিনে শুভ, সন্তান যোগ আসতে পারে, সোশ্যাল ফেম মাস ফেম বাড়তে পারে, সেবামূলক কাজের সঙ্গে যে কোনো বিষয়ে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, সেটা সফটওয়্যার অ্যানিমেশন ক্রিয়েটিভ পার্সন যারা আছেন এদের ক্ষেত্রে ভালো যাবে, ব্যবসা স্থিতিশীল হলো শুক্র কেতু যোগের ব্যক্তিদের ব্যবসা কিছুটা ডাউন যাওয়ার ইঙ্গিত করছে আজকের হরোস্কোপটা, বিস্তারিত জানতে মাসিক রাশিফলটা ফলো করবেন, মাইগ্রেন ইত্যাদি সমস্যা থাকলে একটু সতর্ক থাকবেন, চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে, দ্বাদশে মঙ্গলও প্রবেশ করছে দ্বাদশে, একটু ছোটাঘাতে চান্সেস থাকবে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা তবু আজকের দিন এগোতে পারেন, দাম্পত্য সুখে কিন্তু কিছু অভাব অভিযোগ থাকার সম্ভাবনা আছে, প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন, নতুন প্রেমের যোগাযোগ হরস্কোপে থাকবে, তবে অষ্টমস্থ বুধ এটা মাথায় রাখবেন, একটু ভাবনা চিন্তা করে প্রেমের ক্ষেত্রে এগোবেন, কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক, নতুন কর্মের প্রয়াস করতে পারেন, অনলাইন সেন্ট্রিক কাজগুলো ভালো যাবে, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে, মেকানিক্যাল ফিল্ডে যারা আছেন ভালো যাবে, বৈদেশিক কাজের ক্ষেত্রে কিছু গতিবিধির পরিবর্তন হতে পারে, বৈদেশিক ব্যবসার ক্ষেত্রে একটু ধীরে চলনীতি অবলম্বন করবেন, যেহেতু আজকে মঙ্গলের ট্রানজিট ব্যবসায়ীদের বলবো একটু ধীরে চলনীতি অবলম্বন করবেন, হঠকারী সিদ্ধান্ত চেঞ্জ পরিবর্তন এগুলো কিন্তু আজকের দিনে করবেন না, খরচ সামান্য অংশে ঊর্ধ্বগামী থাকার সম্ভাবনা হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি, মেডিকেল কাজ তবে আজকের দিনে করা যেতে পারে, লাইফ পার্টনারের মতকে অবশ্যই কিন্তু গুরুত্ব দেবেন, এডুকেশনের ক্ষেত্রটা ভালো যাবে, তবে একটু আধটু সিলি মিস্টেকের প্রবণতা থাকবে চন্দ্রকেতু যোগের ব্যক্তিদের, বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিওগুলো দেখে নিন, চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গল প্রবেশ করছে অবশ্যই একাদশে এবং এর একটা শুভ ফল আছে, আমি বিষয়ে ভিডিও আপডেট দিচ্ছি দেখে নেবেন, চন্দ্র আজকের দিনে একাদশে, কেতুর কানেকশন পুরনো রোগভোগের প্রাদুর্ভাব হতে পারে, তবে মেডিকেল কাজে সফলতা আজকের দিনে আসতে পারে, প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা একটু অ্যাভারেজ কাটবে, বিদ্যাভাব আজকের দিনে শুভ, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন, শত্রুর নাশের যোগ আছে, কেনাকাটি শখ পূরণের কাজ আজকের দিনে করতে পারেন, তবে ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টের বিষয়ে একটু সতর্ক থাকা দরকার, কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের একটা ইঙ্গিত বহন করছে, কারণ মঙ্গল এতদিন ছিল মঙ্গল এখান থেকে সরে যাচ্ছে, কিছু একটা চেঞ্জ পরিবর্তন ফিল করবেন, কিছু বিষয় একটু আমার মনে হয় কর্ম বিষয়ে ধীরে চলন্তি অবলম্বন করবেন, তবে ব্যবসার জায়গাটা স্টেবল খুব স্ট্রং বর্তমান সময় নেই, ব্যবসার জায়গাটা আপনারা জানেন যে বৃহস্পতি অষ্টমে প্রবেশ করে এবং নিচস্থ হয়েছে, এটা মাথায় রাখা দরকার, তবু আমি বলবো ব্যবসার ক্ষেত্রে স্টেবল ফল আজকের দিনে কিছু বিষয় অন্যান্য দিনের তুলনায় থাকবে, রেগুলার ব্যবসাগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে, ফাটকা ইনভেস্টমেন্টের বিষয়ে একটু সতর্ক থাকা দরকার, সন্তান যোগ আজকের দিনে কিন্তু আসার সম্ভাবনা হরস্কোপে আছে, কথাবার্তা একটু স্ট্রং থাকতে পারে এটা মাথায় রাখতে হবে, এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, এই বিষয়টা একটু আপনাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে, এর বাইরে আমি যদি দেখি দূরের কাজগুলো ভালো হবে, বৈদেশিক কাজগুলো ভালো হবে, যে কোনো বিষয়ে আপনার যারা যদি বিদেশে থাকেন সেক্ষেত্রে ভালো হবে, তবে মাথায় রাখবেন শুক্রকেতু যোগ থাকলে ঘুমের ডিস্টার্বেন্স এবং বৈদেশিক কাজই কিন্তু বাধা আসতে পারে, এটা শুক্রকেতু যোগের ব্যক্তিদের জন্য প্রযোজ্য, বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিও দেখে নেবেন, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা আজকের দিনে করতে পারেন, দাম্পত্য সুখ থাকছে, চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে কর্মঘরে চন্দ্র এবং একত্রে মঙ্গল প্রবেশ করছে, বিষয়টা মাথায় রাখতে হবে, কাজের ক্ষেত্রে একটু ধীরে চলনীতি অবলম্বন করবেন, কর্মঘরে মঙ্গল ভালো ফল দেবে কিন্তু স্টার্টিং ফেজটা আজকের দিনটা একটু মাথায় রাখতে হবে, ঠান্ডা মাথায় যে কোনো কাজ হ্যান্ডেল করতে হবে, মাথা গরম একটু যেয়ে আজকের দিনে নিত্যসঙ্গী হতে পারে, প্রেমের ক্ষেত্রে অভিমানসূচক বিষয়টা বেশি থাকবে, নতুন প্রেমের বিষয়ে আজকের দিনটা এগোবেন, একটু অপেক্ষা করুন, বিদ্যাভাব আজকের দিনে শুভ, এডুকেশনের ক্ষেত্রে ভালো, চাকরিমুখী পড়াশোনা যারা করছেন ভালো, কেনাকাটি সম্পূর্ণ কাজ করা যেতে পারে, দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্টেবল ফল পাবেন, নতুন ব্যবসার যোগাযোগ আছে, সেটা গার্মেন্টস ওয়াটার রিলেটেড প্রোডাক্ট মেডিকেল রিলেটেড প্রোডাক্ট জল দুধ ইত্যাদির ব্যবসাগুলো আজকের দিনে ভালো যাবে, দূরের ব্যবসা বাণিজ্য কিন্তু সফলতা লাভের যোগ আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি, এছাড়া আমি শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো একটু হাই ব্লাড প্রেশার পেটের সমস্যাগুলো কিন্তু কিছু বিষয়ে বাড়তে পারে, এই বিষয়টা একটু সতর্ক থাকা আজকের দিনে দরকার, বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিওগুলো দেখে নেবেন, সন্তান যারা ক্যারি করে আছেন হেলথের বিষয়ে একটু সজাগ থাকবেন, চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির নবমে, মঙ্গলও কিন্তু নবমে প্রবেশ করছে, ভাগ্যস্থানে এই দুই এনার্জির একসাথে ট্রানজিট এটা মাথায় রাখবেন, ভাগ্যস্থানে কিছু বিঘ্নতা সৃষ্টি করতে পারে, হ্যাঁ মঙ্গল এখানে ভালো ফল দেবে,
কিছুদিন পর থেকে, কিন্তু স্টার্টিং ফেজ যা এই বিষয়টা, আজকের দিনটা কেয়ারফুল থাকতে হবে, গুরুজনদের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন, প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে ভালো, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য সুখ থাকবেন, পারিবারিক জায়গা বা গৃহ শান্তির জায়গাটা কিছু অভাব অভিযোগ থাকতে পারে। আর মাথায় রাখবেন আধ্যাত্মিক ক্রিয়াকর্ম আজকের দিনে শুভ, দূরের কাজ বৈদেশিক কাজগুলোতে সফলতা আজকের দিনে আসতে পারে, বাড়ি নিয়ে কিছু কথাবার্তা এগোনো বা ইত্যাদি এগুলো কিন্তু হতে পারে। তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আমি এটুকু বলবো, কিছু বিষয় কিন্তু ঘুমের ডিস্টারবেন্স, লোয়ার অর্গান পেন ইত্যাদি সমস্যা আসতে পারে। কর্মক্ষেত্রে কর্মস্থান ভালো, পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনে যারা কাজ করছেন, সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। ব্যবসা মোটের উপর স্থিতিশীল কাটবে, বৈদেশিক ব্যবসায় লাভ হতে পারে, ব্যবসায়িক যোগাযোগ আজকের দিন উত্তম, মায়ের হেলথের বিষয়ে সতর্ক থাকা আবশ্যক। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021-এর ভিডিও দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশির অষ্টমে প্রবেশ করছে মঙ্গল, সঙ্গে চন্দ্র, কিন্তু দাম্পত্য বিষয়ে কেয়ারফুল থাকবেন, পার্টনারের হেলথের বিষয়ে, ব্যবসার ক্ষেত্রে ধীর চলনিতা অবলম্বন করুন, কোনো মামলা শুনানি থাকলে এই বিষয়ে কিন্তু কেয়ারফুল থাকবেন। ছোটখাটো চোটাঘাত ব্যথা বেদনা লাগার সম্ভাবনা আছে, হেলমেট পরে বাইক চালান, প্রপার ট্রাফিক রুলস মেনটেন করে চলার চেষ্টা করুন। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা স্টেবল কাটবে, প্রেমের বিষয়ে অবশ্যই যে কোনো সিদ্ধান্ত আজকে নিতে পারেন, কেনাকাটি করা যেতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে একটু রয়ে সয়ে এগোতে হবে, খুব স্ট্রং নয় আজকের দিনটা, এটা মাথায় রাখা দরকার। হাতে সময় থাকলে 1-2 দিন অপেক্ষা করে যাওয়া ভালো। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক, জব ট্রান্সফারের কিছু যোগ আসতে পারে, মাইনেপত্র পাওয়ার ক্ষেত্রে ভালো, ফাটকা লাভ ভালো, কিন্তু মনোসংযোগের অভাব কিছু বিষয় কিন্তু থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি বলবো ধীরে চলনিতে অবলম্বন করুন, কারণ মঙ্গল ব্যবসার ঘর থেকে সরে যাচ্ছে, এটা ভালো, কিন্তু সাময়িক কিছু সমস্যা হঠাৎ করে ক্রিয়েট হতে পারে মঙ্গল সরে যাওয়ার জন্য, এটা মাথায় রাখা জরুরি। যৌথ কাজ, গ্রুপ ওয়ার্ক এগুলোতে একটু সমস্যা থাকতে পারে, পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগ থাকতে পারে, তবে কোনো রেজাল্ট বা ইত্যাদি কিছু পাবলিশ হওয়া থাকলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন, তাতে সমস্যা নেই। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021-এর ভিডিও দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান, রাশির সমসপ্তমে মঙ্গল সমসপ্তমে, দুজনেই সমসপ্তমে প্রবেশ করছে, সোশ্যাল ফেম মাস ফেম বাড়লেও নেগেটিভ স্পিচ বা নেগেটিভ কথাবার্তা সেখানে বলবেন না। পার্টনারের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন, লাইফ পার্টনারের হেলথের বিষয়ে, পার্টনারশিপ কাজগুলো একটু সমস্যা থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে ভালো যাবে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার জন্য আর একটা দিন অপেক্ষা করুন, আজকের পর থেকে বা আগামী যে দিন আছে সেই পর সেই দিন থেকে করতে পারেন। বিদ্যাভাব আজকের দিনে শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কর্মক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, কাজের ক্ষেত্রে ইন্টারভিউতে পাওয়ার চান্সেস আছে, কথা বেশি যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, মেডিকেল কর্মী পুলিশ কর্মী যারা আছেন বা ডিফেন্সিভ সার্ভিসের যারা আছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো। ব্যবসার ক্ষেত্রে ধীরে চলনিতে অবলম্বন করলেও মঙ্গলের ট্রানজিট ব্যবসার ক্ষেত্রে সামগ্রিক কিছু ভালো ফল দেবে, তবে পার্টনারশিপ জায়গাটা অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। কেনাকাটি শখ পূরণের কাজ করতে পারেন, ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টের জন্য অপেক্ষা করা দরকার। পড়াশোনা আজকের দিনে স্টেবল কাটবে, চাকরিমুখী পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো, মায়ের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকা আজকের দিনে দরকার, অল্পেতে রাগ জেদ একটু প্রবণতা এগুলো কিন্তু বাড়তে পারে। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021-এর ভিডিও দেখে নিন। মেডিকেল কাজ আজকের দিনে কিন্তু করতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিকের অধিপতি মঙ্গল রাশি পরিবর্তন করছে এবং ষষ্ঠ স্থানে প্রবেশ করছে, সঙ্গে চন্দ্র। অবশ্যই শরীর স্বাস্থ্য দিকে আজকে দিকটা একটু নজর দেবেন, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পাবেন, মেডিকেল কাজ করতে পারেন, মুড অফ মুড সুইং রাগ জেদ করার প্রবণতা এগুলো কিন্তু বাড়তে পারে, ঠান্ডা মাথায় যে কোনো কাজ করার চেষ্টা করুন। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে ধীরে চলনিতে অবলম্বন করবেন, কারণ মঙ্গল সরে যাওয়ার পর ভালো ফল নিশ্চয়ই পাবেন, কিন্তু এই মুহূর্তটায় কিছু কিছু সমস্যা থাকতে পারে। এডুকেশনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, মেডিকেল কাজ করা যেতে পারে, এছাড়া আমি বলবো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে, দাম্পত্য সুখ থাকছে, তবে মাথা গরম করার কারণে কিছু বিষয় একটু আপনি ক্লোজ কারোর সঙ্গে একটু ঝগড়াঝাটি বা কোনো বিষয়ে মনোমালিন্যে জড়িয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক, ইন্টারভিউ পাওয়ার চান্সেস আছে, মেডিকেল কর্মীরা অ্যাডভান্টেজ পাবেন, যারা সমকর্মী তারা অ্যাডভান্টেজ পাবেন, টেকনিক্যাল বিভাগ ইত্যাদিতে যারা আছেন, বৈদেশিক কাজ, জন্মস্থান থেকে দূরে কোনো কাজ এগুলোতে অ্যাডভান্টেজ থাকবে। এডুকেশনের সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, রেগুলার এডুকেশন মোটের উপর কিন্তু ভালো যাবে। সোশ্যাল ফেম মাস ফেম এগুলো বাড়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে কিছু ফল পেতে পারেন, তবে টাকা ধার বা ইত্যাদি নেওয়ার ক্ষেত্রে একটু সাবধানী পদক্ষেপ নিতে হবে। আধ্যাত্মিক ক্রিয়াকর্ম মানসিক শান্তি আপনাকে দিতে পারে। কেতুর কানেকশন জোরালো থাকার জন্য আজকের দিনে কিন্তু কেতুর প্রভাব বেশি থাকছে, ফলত কোনো সুপারিশ মারফত কোনো কাজ নিশ্চয়ই করতে পারেন, কিন্তু ডিসিশন নেওয়ার বিষয়ে আপনাকে একটু ভাবনা চিন্তা করে নিতে হবে। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021-এর ভিডিও দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন ধনুরাশি, ধনু লগ্ন ধনুরাশির সরাসরি পঞ্চমে চন্দ্র এবং মঙ্গল একত্রে যাচ্ছে, একটু পেটের সমস্যা হজমের সমস্যা আজকের দিনে হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো, প্রেমের ক্ষেত্রে ধীরে চলনিতে অবলম্বন করবেন, বৈদেশিক যাত্রা দূরযাত্রা বিদেশে কোনো কিছু বিষয় থাকলে সেগুলো একটু সাবধানী পদক্ষেপে করবেন, কারণ আজ মঙ্গলের সবে সবে ট্রানজিট হয়েছে, এটা মাথায় রাখা দরকার। বিদ্যা বা অন্যান্য ক্ষেত্রে শুভ,
ব্যবসা বাণিজ্য মোটের উপর ভালোই যাবে আজকের দিনে। স্থায়ী ব্যবসার ক্ষেত্রেও ভালো এবং সিজনাল ব্যবসা যারা করছেন ইত্যাদি এদের ক্ষেত্রেও ভালো। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক, নতুন কর্মের প্রয়াস করতে পারেন এবং কর্মক্ষেত্রে ওভারঅল ভালো যাবে। তবে একটু ঘোরাঘুরি বলতে পারেন, ব্যস্ততা বলতে পারেন, আউটওয়ার্কস বলতে পারেন, এগুলো একটু বাড়তে পারে। এছাড়া সোশ্যাল ফেম মাস ফেম বাড়ার ক্ষেত্রে ভালো। রোগভোগের বিষয়ে পেটের গোলমাল ছাড়াও আমি একটু আধটু মানসিক অস্থিরতা, একটু ঘুমের ডিস্টারবেন্স এগুলো দেখতে পাচ্ছি। বিস্তারিত জানতে মাসিক রাশিফলটা দেখে নেবেন। দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে মঙ্গল এবং চন্দ্র দুজনেই চতুর্থে উপস্থিত এবং ইমোশন সেন্সিটিভ মাইন্ড এগুলো বাড়বে। প্রাপ্তিযোগ শুভ, বাড়িঘর গ্যাজেটস ইত্যাদি কেনাকাটির ক্ষেত্রে সাবধানী পদক্ষেপ নিতে হবে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে। কারোর সাহায্য মারফত কোনো কাজ আজকের দিনে হয়ে যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। কর্মক্ষেত্রে স্বাভাবিক যোগ থাকবে, তবে পুলিশ প্রশাসন সেবামূলক কাজ এগুলো কিন্তু ভালো যাবে। খেলাধুলোর ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো। মায়ের হেলথের বিষয়ে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে আজকের সারাদিনে। দাম্পত্য ক্ষেত্রটা অভিমানপূর্ণ কাটবে এবং বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা আপনি কিন্তু আজকের দিনে করতে পারেন। বাড়িতে আত্মীয় বন্ধু সমাগম এগুলো কিন্তু হওয়ার ক্ষেত্রে দিনটা অবশ্যই আজকের দিনটা প্রেফারেবল যেতে পারে। এছাড়া ব্যবসা বাণিজ্য মোটের উপর চাঙ্গাই যাবে। ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে ব্রতও থাকবে এবং ওভারঅল বিষয়ে আপনি ভালো ফল পাবেন। চেস্ট লাঙ্গনিটের সমস্যা, হার্টের সমস্যা, ব্লাড প্রেশারের সমস্যা যাদের আছে সতর্ক থাকবেন। বিস্তারিত জানতে মাসিক রাশিফল মঙ্গলের ট্রানজিটের ভিডিওটা দেখে নিয়ে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভরাশির পরাক্রম ঘরে চন্দ্র এবং মঙ্গল, মানসিক উত্তেজনা রাগ যে একটু থাকবে। মঙ্গলের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে অনেকটাই শুভ ফল দেয়। বিষয়ে আপনি ভিডিও আপডেটস যেটা দেওয়া আছে দেখে নেবেন। সেটা আপনাদের কর্ম, আপনাদের সাহস, আপনাদের অনলাইন কাজ, অবশ্যই আপনাদের উদ্যোগ উদ্যম, নতুন প্ল্যানিংসের ওপর অবশ্যই ভালো প্রভাব ফেলতে পারে। তবে আজকের সারাদিনটায় প্রথমত আমি বলবো চন্দ্র কেতুর কানেকশান থাকার জন্য কর্ম পরিবেশের জায়গাটা একটু ডিস্টার্ব যাবে। কিছু বিষয় মনে হতে পারে কর্ম পরিবেশের জায়গাটা ভালো নেই, কিন্তু নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভালো। কারোর সাহায্য মারফত সুপারিশ মারফত কোনো কাজ হাসিল করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। বিটা করতে পারেন, অসুবিধা নেই। ব্যবসা বাণিজ্য মোটের উপর স্থিতিশীল কাটবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্রত স্বাভাবিক থাকবে এবং দাম্পত্য সুখ থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। এই বিষয়ে কিন্তু কোনো আপনি উদ্যোগ ইত্যাদি কিন্তু নিতে পারেন, কোনো সমস্যা নেই। এছাড়া আমি এটুকু বলতে পারি প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে ভালো ফল পাবেন। পিতা গুরুজনের হেলথের বিষয়ে সামান্য কেয়ারফুল থাকা আজকের দিনে কিন্তু আবশ্যক, এটা আমার মনে হয়। এছাড়া আমি এটুকু বলতে পারি কেতুর কানেকশান যেহেতু আছে, কেতু দশমে আছে, সোশ্যাল ফেম মাস ফেম এগুলো কিন্তু বাড়তে পারে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে দিনটা মোটের উপর কিন্তু ভালো যাওয়ার একটা সম্ভাবনা হরস্কোপে থাকছে। মেডিকেল কাজ যদি করার থাকে সেটা কিন্তু করতে পারেন। শত্রু নাশের যোগ হরস্কোপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই আমি পরামর্শ দেবো 2021 ভিডিও মঙ্গলের ট্রানজিটের ভিডিওটি দেখার। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিন থেকে সরছে মঙ্গল, সঙ্গে কিন্তু চন্দ্র, মাথা ঠান্ডা হবে, অবশ্যই কাজের ক্ষেত্রে উদ্যোগী মনোভাব বাড়বে। আর্থিক পরিকল্পনা করা যেতে পারে, তবে মাথায় রাখবেন ফাটকার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আজকের দিনটা ভালো নয়। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে একটু জেদিভাব থাকতে পারে, সন্তান যোগ আসতে পারে, কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকবে। কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে ভালো, মেডিকেল ফিল্ড, মেকানিক্যাল ফিল্ড ইত্যাদিতে যারা আছেন ভালো। তবে একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেওয়ার প্রবণতা কোনো বিষয় থাকবে, এটা নিয়ন্ত্রণ করুন। রোজের ফুড হ্যাবিটস বা খাদ্যাভ্যাস আপনার কিছুটা পরিবর্তন হতে পারে। ব্যবসা বাণিজ্য মোটের উপর ভালো যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গ্রোথ স্বাভাবিক থাকবে, নতুন ব্যবসার উদ্যোগও কিন্তু সফল হতে পারে। পারিবারিক ব্যবসা, বৈদেশিক ব্যবসা এগুলো কিন্তু ভালো যাবে। মেডিকেল ওরিয়েন্টেড ব্যবসাগুলো অবশ্যই ভালো যাবে। খাদ্যদ্রব্য ইত্যাদি রিলেটেড ব্যবসা বাণিজ্যগুলো আজকের দিনে ভালো যাবে। ইএনটি রিলেটেড সমস্যা, ছোটোখাটো হালকা চোটাঘাতের টেন্ডেন্সি কিছু বিষয় থাকতে পারে। বিস্তারিত জানতে দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠছে 2021 ভিডিওগুলি, অবশ্যই দেখে নিন। আমরা ফিরছি আজই নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, নমস্কার।